কুমিল্লা মহানগর বিএনপির 13 নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। 13 নং ওয়ার্ডের সাবেক সভাপতি এস এম সবুর বশিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শওকত আলী ভূঁইয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু। এ সময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।